করোনা মোকাবেলায় জাতিসংঘকে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আর্থিক প্রণোদনা বাড়ানোর তাগিদ মহামারীতে বেড়েছে ধর্ষণ গেল আগস্টে ধর্ষণের শিকার 72 নারী 49 জনই কন্যা শিশু এবং ন্যূনতম উদ্যোক্তা শেয়ার না থাকলে পরিষদ পুনর্গঠন শেষ সময় 27 অক্টোবর উত্তরে বন্যায় নতুন নতুন এলাকা প্লাবিত ফসলের ক্ষতি বিভিন্ন স্থানে ভাঙন আজারবাইজান ও আর্মেনিয়ার যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে 95 তুরস্কের বিরুদ্ধে মদদের অভিযোগ করোনা মহামারী মোকাবেলায় জাতিসংঘকে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকসই উন্নয়ন বাস্তবায়নে উন্নত দেশগুলোতে আর্থিক প্রণোদনা বাড়ানোরও তাগিদ দিয়েছেন তিনি জাতিসংঘ সদর দফতরে কোভিড-19 পরবর্তী অর্থনীতি ও উন্নয়ন বিষয়ক এক উচ্চ পর্যায়ের বৈঠকে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন খাদ্য ও পুষ্টি নিরাপত্তা সবার জন্য সুস্বাস্থ্য মানসম্মত শিক্ষা নিশ্চিত সহ 2030 সালের মধ্যে 17টি লক্ষ্য পূরণের তাগিদ আছে উন্নয়নশীল দেশগুলোর তবে করোনা পরিস্থিতিতে লক্ষ্য অর্জনে ঘানি টানতে হচ্ছে ভুক্তভোগী দেশগুলোকে এ অবস্থায় জাতিসংঘ সদর দফতরে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর সরকার ও সরকার প্রধানদের নিয়ে অর্থায়ন সংক্রান্ত এই উচ্চ পর্যায়ের বৈঠক এতে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিক সংকট মোকাবেলায় তুলে ধরেন 6 সুপারিশ দ্য অ্যাডভান্সড ইকোনমিজ মাস্ট ফুলফিল দেয়ার 0.7% ওডিএ কমিটমেন্ট সেকেন্ড উই নিড টু ডাইভার্ট মোর প্রাইভেট ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট টু দ্য ডেভেলপিং কান্ট্রিজ উই মাস্ট লেভারেজ সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ফর ক্লোজিং দ্য ডিজিটাল ডিভাইড প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নের তাগিদ দেন শেখ হাসিনা আহ্বান জানান জাতিসংঘকে চালকের ভূমিকা পালনের উই নিড এ ওয়েল কোঅর্ডিনেটেড রোড ম্যাপ টু ফেস কোভিড-19 ক্রাইসিস দ্য 2030 এজেন্ডা দ্য প্যারিস এগ্রিমেন্ট অ্যান্ড দ্য আডিস আবাবা অ্যাকশন এজেন্ডা ক্যান বি আওয়ার ব্লু প্রিন্ট টু ওভারকাম দিস ক্রাইসিস UN must continue to play its catalytic role in this regard. করোনা পরিস্থিতি মোকাবেলায় সামাজিক নিরাপত্তা ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য সরকারের অবস্থান তুলে ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী We immediately announces a $13.25 billion stimulus package equivalent to 4.03% of our GDP. আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা মহামারীর সময় বেড়েছে বাল্য বিবাহ এবং কন্যা শিশু নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধ গেল আগস্ট মাসে 72টি ধর্ষণের ঘটনায় 49টি কন্যা শিশু এ তথ্য বাংলাদেশ মহিলা পরিষদের নারী নেত্রীরা বলছেন নারীর অগ্রযাত্রায় অনেক সফলতা যুক্ত হলেও কন্যা শিশুর চলার পথ এখনও মসৃণ নয় এ অবস্থায় শিক্ষা পুষ্টি থেকে শুরু করে সম্পদের অধিকার ও নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি করে দিতে অচলায়তন ভাঙার আহ্বান তাদের স্মৃতিমণ্ডলের রিপোর্ট রাষ্ট্রের স্লোগান ছেলে মেয়ের সমান অধিকার কিন্তু বাস্তবতা কি একটি কন্যা শিশু কি সমান সুযোগ সমান অধিকার নিয়ে বেড়ে উঠতে পারছে পারিপার্শ্বিক নানা ঘটনা জন্ম দেয় নানা প্রশ্নের পদে পদে বাধা ধর্ষণ বাল্যবিবাহ নির্যাতনের শিকার নারীরা বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য বলছে গেল আগস্টে 72 জন নারী ধর্ষণের শিকার হয়েছেন এর মধ্যে 49টি শিশু 32টি গণধর্ষণের ঘটনায় শিশু 14টি
বাল্যবিবাহ কিন্তু অনেক বেড়ে গেছে। বাল্য বিবাহ বেড়ে যাওয়ার কারণ হলো তাদের স্কুলে যাওয়া বন্ধ। শহরে এবং গ্রামে কিন্তু কত লোকের ঝুঁকিপূর্ণ অবস্থা আছে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই, সেই কারণে এবং অনেক প্রবাসী শ্রমিকরা দেশে ফিরে এসেছে এবং এই সমস্ত কারণগুলোতে মেয়েদের কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে। নারী নেত্রীরা বলছেন, অচলায়তন ভেঙে নিজেকে রক্ষার শিক্ষা পরিবারকেই দিতে হবে। নারী তার যোগ্যতায় শিক্ষায় নিজেকে আজকে যেই জায়গায় নিয়ে গেছে সেটা কিন্তু কেউ তাকে দেয় নাই তার নিজের চেষ্টায়, সেটাকে ধরে রাখার জন্য পারিপার্শ্বিক যেই সাপোর্টটা দরকার সেটাই কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জ। বয়স সন্ধিকালীন যে তার মধ্যে যে পরিবর্তনটা হয় সেই পরিবর্তনটার থেকে সে কিভাবে বাইরের থেকে সে তাকে নিজেকে রক্ষা করবে এবং স্কুলেও পাঠ্যক্রমের মধ্যেও সেখানে তাকে কিন্তু সেই জিনিসগুলো দিতে হবে আর কি। এখনো বদলায়নি পুরনো ধ্যান ধারণা, তাই তো কন্যা শিশুর প্রতি অবহেলা জন্ম থেকেই। পুষ্টি, শিক্ষা, চলাচলের স্বাধীনতা সবখানেই বাধা। কন্যা শিশুকে আসলে আমরা যেভাবে মানুষ করতে চাই, যেভাবে দেখতে চাই, যেভাবে একটা সম্পদে পরিণত করতে চাই, যে সম্পদ একটা পরিবারের জন্য সম্পদ হবে, সমাজের জন্য সম্পদ হবে, রাষ্ট্রের জন্য সম্পদ হবে, সেটার ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত অনেক ধরনের বাধা কিন্তু এখনো বিরাজ করছে। সমতার পৃথিবী প্রতিষ্ঠায় নির্দিষ্ট গণ্ডির ভেতরে না রেখে কন্যা শিশুর অধিকার নিশ্চিতের আহ্বান নারী নেত্রীদের। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। বিধি অনুযায়ী তালিকাভুক্ত কোনো কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সমন্বিত শেয়ারের ন্যূনতম সীমা না থাকলে পর্ষদ পুনর্গঠনের উদ্যোগ নেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। 27 অক্টোবরের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের 30% শেয়ার ধারণ করতে হবে বলে জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। মেহেদী হাসানের রিপোর্ট। 2010 সালে পুঁজিবাজারে ধস নামার আগে অনেক কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা তাদের হাতে থাকা বেশিরভাগ শেয়ার বিক্রি করে দেন। এমন পরিস্থিতিতে 2011 সালে বিএসসিসি তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের এককভাবে ন্যূনতম 2% এবং উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে 30% শেয়ার ধারণের বাধ্যবাধকতা আরোপ করে। এই বিধি এতকাল ছিল অনেকটা কাগজে কলমে, তবে গত 20 সেপ্টেম্বর এককভাবে 2% শেয়ার ধারণে ব্যর্থ 9 কোম্পানির 17 পরিচালকের পদ শূন্য ঘোষণা করে সম্প্রতি পুনর্গঠিত কমিশন। তবে এখনও পর্যন্ত 41 কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা সম্মিলিতভাবে 30% শেয়ার ধারণ করছেন না। এর মধ্যে রয়েছে অনেক ভালো প্রতিষ্ঠানও, যাদের অনেকেরই বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সামর্থ্য রয়েছে। বিএসসিসি বলছে শিগগিরই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 30%-এর ক্ষেত্রেও এই অংশটা থাকতে হবে, যদি তাদের ক্ষেত্রে সেটা না হয় সেক্ষেত্রেও আমরা চিন্তা করব যে কীভাবে তাকে সহায়তা করা যেতে পারে। কিছু সময় দুই ক্ষেত্রে হয়তো আমরা চিন্তাভাবনা করছি, হয়তো 15 দিন বা 3 সপ্তাহ এরকম একটা সময় আমরা দিতে পারি, কিন্তু তারপরে তো আমরা আমাদের মতো করে সাজানোর চেষ্টা করব। সম্মিলিতভাবে 30% শেয়ার ধারণের 60 কার্যদিবস সময় বেঁধে দিয়ে গত 29 জুলাই 44 কোম্পানিকে চিঠি দেয় বিএসসিসি। সময়সীমা শেষ হবে আগামী 27 অক্টোবর। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঝলে বেড়েছে উত্তরাঞ্চলের নদনদীর পানি, সেই সাথে তীব্র হয়েছে তিস্তা, যমুনা ও পদ্মার ভাঙন। কুড়িগ্রামে 3 দিনে 2 শতাধিক পরিবার নদী ভাঙনের শিকার হয়েছে। বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে আমন সহ ফসলের ক্ষেতের। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। পদ্মার পানি বেড়ে রাজবাড়ি, গোদারবাজার এলাকায় ভাঙন শুরু হয়েছে। ঝুঁকিতে রয়েছে শহর রক্ষা বাঁধ, বসত বাড়ি সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন রোধে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছে। কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে গাইবান্ধার তিস্তা, যমুনা, ঘাঘট সহ সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার পলাশবাড়ির ট্যাংরাদহে করতোয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় 80 ফুট অংশ ধসে গেছে। প্লাবিত হয়েছে শহর সহ 21টি গ্রাম, পানিবন্দী প্রায় 10,000 মানুষ। ভাঙ্গে যাওয়ার পরে আমাদের আমন ধান, অন্যান্য অভিশস্য আরো অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। কম করে হলেও কৃষকের আর কোনো প্রকারের বুদ্ধি নেই, এখানে বাড়ি ঘর বাদ দিয়ে শস্যেরই অনেক ক্ষতি হয়ে গেছে। 16 আনার মধ্যে 4 ভাগে 3 ভাগই চলে গেল। কুড়িগ্রামে বেড়েছে তিস্তা ও ব্রহ্মপুত্রর পানি, প্লাবিত হয়েছে 150 শতাধিক চর ও নিচু এলাকা। তিস্তা ও ধরলার ভাঙন তীব্র হয়েছে। গত 3 দিনে ভাঙনের শিকার 2 শতাধিক পরিবার। এই আশ্রয় আমরা এখন খুঁজে পাচ্ছি না, এখন কোন জায়গায় আশ্রয় নেবো,
বৃষ্টির জন্য বাড়তি বাড়া যায় না, বন্যার পানি বার হু হু গড়ি বাড়ছে, মনে করেন একাচ্ছি, মনে করেন যে বন্যা হয়ে গেল, নেত্রকোনায় গেল 13 দিন ধরে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পেয়ে জেলার 10টি উপজেলার অধিকাংশ ফসলি জমি ডুবে গেছে। প্রায় 21,000 হেক্টর জমির রোপা আমনের ক্ষতি হয়েছে। রত্নজামান, 21 টেলিভিশন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছে বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলার রায় আজ, নিরাপত্তা জোরদার। আবার আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে। বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায় আজ। 2019 সালের 26 জুন প্রকাশ্যে কিশোর গ্যাং বন্ড বাহিনী কুপিয়ে হত্যা করে রিফাত শরীফকে। এ ঘটনায় রিফাতের বাবা 12 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 5-6 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড। রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির সম্পর্ক ও হত্যা পরিকল্পনার সাথে জড়িত থাকার তথ্য পাওয়ায় মিন্নিকে গ্রেফতার করা হয়। এ মামলার 76 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্নের মধ্য দিয়ে প্রাপ্তবয়স্ক আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ করে আদালত। মামলার বিচারিক কার্যক্রম শেষে 30 সেপ্টেম্বর রায়ের তারিখ নির্ধারণ করা হয়। পাটকল শ্রমিক জাহ আলমকে আসামি করে ঋণ জালিয়াতির 26 মামলায় জড়ানো নিয়ে ক্ষতিপূরণ বিষয়ক রুলের উপর আজ রায় ঘোষণা করেন হাইকোর্ট। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এর দিন ধার্য করেন। গত 12 ফেব্রুয়ারি এই রুলের উপর শুনানি শেষ হয়। মঙ্গলবারের কার্য তালিকায় এটি রায়ের জন্য ছিল, কিন্তু এদিন দুদক, সোনালী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক নিজেদের পক্ষে শুনানি করেন। এরপর আদালত রায়ের জন্য আজ দিন নির্ধারণ করেন। গত বছরের একটি জাতীয় দৈনিকে 33 মামলায় ফুল আসামি জেলে প্রতিবেদন আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাশগুপ্ত। এ বিষয়ে ব্যাখ্যা দিতে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা মামলার বাদী সহ 4 জনকে তলব করেন হাইকোর্ট বেঞ্চ। এছাড়া রুলও জারি করেন আদালত। দেশের সকল পর্যটন শিল্প খুললেও নিষেধাজ্ঞা রয়েছে সুন্দরবনে। এতে বিপাকে পড়েছে পর্যটন শিল্পের উপর নির্ভরশীল জনগোষ্ঠী, পাশাপাশি সরকারও রাজস্ব হারাচ্ছে। গেল মার্চ থেকে করোনার কারণে সুন্দরবনে পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। সুন্দরবনে পর্যটন মৌসুম শুরু হয় সেপ্টেম্বরের মাঝামাঝি, কিন্তু করোনার কারণে গেল মার্চ মাস থেকে সুন্দরবনে পর্যটক প্রবেশে বন বিভাগ নিষেধাজ্ঞা এখনও প্রত্যাহার করা হয়নি। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে লঞ্চ, ট্রলার মালিক, ট্যুর অপারেটর সহ পর্যটন সংশ্লিষ্ট প্রায় 10,000 মানুষ। প্রতিবছর কয়েক লাখ দেশি বিদেশি পর্যটক ভিড় করেন সুন্দরবনের পর্যটন কেন্দ্রগুলোতে। কবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে তা না জানায় পর্যটকদের কাছ থেকে বুকিং নিতে পারছেন না সংশ্লিষ্টরা। প্রতি মাসে আমাদের বেতনটা চালিয়ে যাচ্ছি এবং তাতে আমার মালিক পক্ষ আমরা সব একেবারে নিশ্চয় হয়ে যাচ্ছি। অক্টোবরের 1 তারিখ থেকে যাতে ওপেন করে দেয় সরকারের কাছে এই আবেদন। তারা বলতেছে যে জলবায়ু ও প্রাকৃতিক কারণে আমরা বন্ধ করে রাখছি। সুন্দরবন ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানিয়েছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন। নির্দিষ্ট তারাটা বললেই হয় সরকার, ঠিক আছে এই সেপ্টেম্বর অক্টোবর 1 তারিখে খুলবো বা 10 তারিখে। বন বিভাগ বলছে সরকারি সিদ্ধান্তে অক্টোবর পর্যন্ত সুন্দরবনের সকল প্রকার পর্যটন বন্ধ রাখা হয়েছে। তবে বন ও পরিবেশ বিষয়ক সংসদীয় কমিটি নির্দেশনা না দেওয়া পর্যন্ত সুন্দরবনে পর্যটকদের আসা বন্ধ থাকবে বলেও জানান তিনি। তবে বন ও পরিবেশ বিষয়ক সংসদীয় কমিটি নির্দেশনা না দেওয়া পর্যন্ত সুন্দরবনে পর্যটকদের আসা বন্ধ থাকবে বলেও জানান তিনি। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনা মোকাবেলায় জাতিসংঘকে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, আর্থিক প্রণোদনা বাড়ানোর তাগিদ। মহামারীতে বেড়েছে ধর্ষণ, গেল আগস্টে ধর্ষণের শিকার 72 নারী, 49 জনই কন্যা শিশু। ন্যূনতম উদ্যোক্তা শেয়ার না থাকলে পর্ষদ পুনর্গঠন, শেষ সময় 27 অক্টোবর।
উত্তরে বন্যায় নতুন নতুন এলাকা প্লাবিত, ফসলের ক্ষতি, বিভিন্ন স্থানে ভাঙন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং একুশের সাথেই থাকুন।